বেদের অন্তর্গত ব্রাহ্মণ ধর্মীয় আচার, ধর্মীয় অনুষ্ঠান, যজ্ঞাদির উপরে টিকা। বৈদিক সাহিত্যে ব্রাহ্মণ গ্রন্থগুলির শেষাংশে আর এক জাতীয় রচনার সংযোজিত দেখা যায়, যার নাম অরণ্যক ও উপনিষদ। এই রচনাগুলি ব্রাহ্মণের সঙ্গে এমনভাবে সংযোজিত হয়েছে যে অনেক সময় ব্রাহ্মণ ও অরণ্যকের মধ্যে সীমারেখাকে বিভাজন করা সম্ভব নয় এবং অরণ্যক ও উপনিষদের মধ্যেও পার্থক্য প্রায় অস্পষ্ট। তবুও রচনাকালের দিক থেকে আরণ্যক ও উপনিষদ অবশ্যই পরবর্তী ও আলোচ্য বিষয়ের দিক থেকে ব্রাহ্মণের সঙ্গে বিশেষ করে উপনিষদের পার্থক্য অত্যন্ত মৌলিক। প্রতিটি বেদ চারটি প্রধান ভাগে বিভক্ত আমরা জানি। সংহিতা হল মন্ত্র ও আশীর্বচন, আরণ্যক ধর্মীয় আচার, ধর্মীয় ক্রিয়াকর্ম, যাগ যজ্ঞ, প্রতীকী যজ্ঞ ইত্যাদি। অপরদিকে ব্রাহ্মণ হচ্ছে ধর্মীয় আচার, ধর্মীয় অনুষ্ঠান, যজ্ঞাদির উপরে টিকা। উপনিষদে ধ্যান, দর্শন, আধ্যাত্মিক জ্ঞান সংক্রান্ত আলোচনা। বলা হয় ব্রাহ্মণ ভাগের পরিশিষ্ট অংশ হচ্ছে আরণ্যক। আরণ্যক বা বন সম্পর্কিত রচনা বলে এগুলোর নাম হয়েছে আরণ্যক। বৃদ্ধ বয়সে যারা সংসার ধর্ম ত্যাগ করে তপস্যার জন্য অরণ্যবাসী হয়েছেন, তাদের ধর্মীয় জীবন যাপনের উদ্দেশ্যে পথপ্রদর্শন করাই এর উদ্দেশ্য। আরণ্যক নামে রচনাগুলির মধ্যে প্রধানত যাগযজ্ঞ সম্পর্কিত ও দেবতা সম্পর্কিত বক্তব্য উল্লেখিত। তবে এগুলির বাইরেও বেশ কিছু বক্তব্য দেখতে পাওয়া যায়। পরবর্তীকালে যে দার্শনিক চিন্তার জন্ম হয় তার আভাস আরণ্যক গ্রন্থসমূহে দেখতে পাওয়া যাবে। অথর্ববেদ ছাড়া অন্য সকল সংহিতারই আরণ্যক পর্ব রয়েছে। তবে বস্তুত বৈদিক ও সাংস্কৃতিক সাহিত্যে প্রাচীন উপনিষদগুলোর সর্বপ্রথম সুস্পষ্ট সচেতন দার্শনিক প্রচেষ্টার পরিচয় পাওয়া যায় এবং পরবর্তীকালে ভারতীয় দর্শনের অন্তত সম্প্রদায় বিশেষের কাছে উপনিষদগুলির গুরুত্ব প্রায় অসীম বলা যেতে পারে। বলে রাখা প্রয়োজন, ঋগ্বেদের 21টি শাখা বা সংহিতা ছিল, এখন পর্যন্ত পাওয়া গিয়েছে মাত্র 3টি। সামবেদের অসংখ্য শাখা ছিল, কারণ সেগুলি গ্রাম গেয় ও অরণ্য গেয় ছিল। ফলে গ্রামে ও অরণ্যে এগুলো গাওয়া হতো বা গীত হতো এবং রচিত হতো, ফলে সেগুলি স্থানীয়ভাবে রক্ষিত থাকলেও পরে ধ্বংসপ্রাপ্ত হয়ে যায়। এখন পাওয়া গিয়েছে মাত্র 3টি। যজুর্বেদের 27টি শাখা ছিল, বর্তমানে পাওয়া গিয়েছে মাত্র 2টি। অথর্ববেদের কতগুলো শাখা ছিল এই তথ্য সঠিকভাবে জানা নেই, স্থানীয়ভাবে রক্ষিত থাকলেও পরে ধ্বংস হয়ে গিয়েছে, বর্তমানে 3টি পাওয়া গেছে। একইভাবে যজুর্বেদের 27টি শাখা ছিল, পাওয়া গিয়েছে মাত্র 2টি। অথর্ববেদের কতগুলি শাখা ছিল সঠিক তথ্য জানা যায় না। এই সকল গেল মন্ত্র অংশের হিসেব। মোট 8টি ব্রাহ্মণ এখন পাওয়া গিয়েছে। প্রতিটি বেদের মন্ত্র শাখার একটি করে সংশ্লিষ্ট ব্রাহ্মণ ছিল, ফলে যতগুলি সংহিতা ছিল ততগুলি ব্রাহ্মণ ছিল এইরূপ ধারণা করা ভ্রান্ত নয়। ব্রাহ্মণগুলি গদ্যে লেখা, এর মধ্যে যজ্ঞের প্রণালী, তাৎপর্য, উদ্দেশ্য ব্যাখ্যা ও আখ্যায়ন রয়েছে। আরণ্যক ও উপনিষদ এই ব্রাহ্মণেরই অংশ। এখন যেগুলি পাওয়া গিয়েছে তার থেকে আমরা সব রকম সিদ্ধান্ত গ্রহণ করি। 19 শতকে এই প্রাপ্ত অংশ থেকে এমন সব প্রচার করা হয়েছে যে এর বাইরে আর কিছু নেই। মোট হিসেবে এখন পাওয়া গিয়েছে 4টি বেদ সংহিতা, 8টি ব্রাহ্মণ, 12টি উপনিষদ, 6টি অরণ্য। কেউ কেউ অবশ্য মনে করেন 112টি বা 120টি উপনিষদের অস্তিত্ব ছিল, যেগুলো অধিকাংশ লুপ্ত। উপনিষদকে বেদের জ্ঞানকাণ্ড বলা হয়ে থাকে, কেউ কেউ একে বেদান্ত বলে থাকেন। ঋগ্বেদের 21টি শাখা ও সংহিতা ছিল, আগেই বললাম, যার মধ্যে পাওয়া গিয়েছে 3টি। বেদের অঙ্গীভূত উপনিষদ হল প্রথমে ঈশ, শুক্ল, যজুর্বেদের বাজসেনয় সংহিতার অংশ, ঋগ্বেদের ঐতিহ্য আরণ্যক অংশ, কৌশিতকী ঋগ্বেদের সাংখ্যায়ন অরণ্যকের অংশ, তৈত্তিরীয় কৃষ্ণ যজুর্বেদের তৈত্তিরীয় অরণ্যকের অংশ,
বৃহদারণ্যক, শুক্ল যজুর্বেদের শতপথ ব্রাহ্মণের অংশ, কীর্ণ উপনিষদ, সামবেদের জৈমিনী ও তরবকার ব্রাহ্মণের অংশ, ছন্দোজ্ঞ সামবেদের ছন্দোজ্ঞ ব্রাহ্মণের অংশ, প্রশ্ন অথর্ববেদের পৈপ্পলাদ শাখার অন্তর্ভুক্ত। মুণ্ডুক উপনিষদের মতে বিদ্যা দুই ভাগে বিভক্ত, ভাগ দুটি হল পড়া এবং অপড়া, যার দ্বারা অক্ষর ব্রহ্মকে জানা যায় তাকে বলা হয় পড়া বিদ্যা। এই কারণে পড়াই হল শ্রেষ্ঠ বিদ্যা, পক্ষান্তরে অপড়া হল জাগতিক জ্ঞান। এই বিচারে বেদ অপড়া বিদ্যা। অরণ্যকে ব্রহ্মতত্ত্বের যে মূল সূত্র নিহিত রয়েছে উপনিষদে তারই বিবৃতি দেওয়া হয়েছে। ব্রহ্মতত্ত্ব নিরূপণের জন্য ঋষিগণ অনেকেই উপনিষদকে বেদান্ত বা বেদের অন্তর্ভাগ বলে নির্দেশ করেছেন। উপনিষদ শব্দের অপর একটি অর্থ ব্যাখ্যা করা হয়েছে যে ঈশ্বর সমীপ লাভেই উপনিষদের উদ্দেশ্য। যারা সংসারের মায়াজালে আবর্তিত, ব্রহ্মচিন্তায় যাদের চিত্ত কখনই প্রভাবিত হয় না, উপনিষদ তাদেরকে ব্রহ্ম সাক্ষাৎকার লাভের পথ দেখিয়েছে। জীবাত্মা ও পরমাত্মার অভেদভাব উপনিষদেই প্রতিপন্ন হয়। প্রবৃত্তি ও নিবৃত্তি ধর্মসাধনের এই দুটি অঙ্গ। ইহলৌকিক ও পারলৌকিক সুখ সাধনের উদ্দেশ্যে যে সকল অনুষ্ঠান করা হয়ে থাকে সেগুলো প্রবৃত্তির অঙ্গ। আর যার দ্বারা সংসারের মায়া মোহ পরিত্যাগ করে পরমাত্মায় লীন হওয়া যায় সেগুলো নিবৃত্তির অঙ্গ। উপনিষদে সেই নিবৃত্তি অঙ্গই বর্ণিত রয়েছে। সেই দিক থেকে দেখতে গেলে উপনিষদ জ্ঞান যোগ নামে অভিহিত করা যুক্তিসঙ্গত। উপনিষদের সংখ্যা আগেই বলেছি অনেক ছিল, কোথাও 108 খানি উপনিষদের, কোথাও 235 খানি উপনিষদের নামের উল্লেখ দেখতে পাওয়া যায়। বিদ্যারণ্য স্বামীর মতে তৈত্তিরীয় ছন্দোজ্ঞ মুণ্ডক প্রশ্ন কৌশিতকী মিত্রায়ণী কঠবল্লী শ্বেতাশ্বর বৃহদারণ্যক তলবকার নৃসিংহোত্তর এই 12 খানি প্রধান উপনিষদ। মতান্তরে 32 উপনিষদের কথাও উল্লেখ পাওয়া যায়। ঋগ্বেদের অন্তর্গত ঐতরেয় কৌশিতকী, কৃষ্ণা যজুর্বেদের অন্তর্গত কঠ, তৈত্তিরীয় ব্রহ্ম কৈবল্য শ্বেতাশ্বতর গর্ভ নারায়ণ ব্রহ্মা ও অমৃত বিন্দু অমৃত নাদ কালাগ্নি রুদ্র খুড়িকা শুক্লা যজুর্বেদের অন্তর্গত। ঈশ বৃহদারণ্যক যাবল হংস পরমহংস সুবাল মুন্দ্রিকা সামবেদের অন্তর্গত। কিং ছন্দোজ্ঞ অরুণী মৈত্রাণী মৈত্রেয়ী অথর্ববেদের অন্তর্গত। প্রশ্ন মুণ্ডক মাণ্ডুক্য অথর্বশী অথর্বশিখা বৃহজাবাল নৃসিংহতাপনী এই 32 খানি উপনিষদ আজও এদেশে প্রচলিত রয়েছে। কিন্তু অন্যান্য উপনিষদ এখন আর সেরকম পরিলক্ষিত বা প্রচলিত নেই। পরবর্তীকালে উপনিষদ সম্পর্কে অনেক ব্যভিচারও ঘটেছে, এমনকি তখন যে কোনো ব্যক্তি নিজের মত প্রতিষ্ঠার জন্য উপনিষদ নামে গ্রন্থ রচনা করে যেতেন। উদাহরণস্বরূপ লোপনিষদ এর একটি উজ্জ্বল প্রমাণ। আর লোপনিষদ বাদশাহ আকবরের সময় মুসলমান ধর্মের প্রাধান্য প্রতিপাদনের জন্য বিরচিত হয়। মন্তে খুবত তাবারিক গ্রন্থে আল্লাহ উপনিষদ রচনার কারণ সম্পর্কে কিছু আভাস পাওয়া যায়। কথিত রয়েছে হিজরি 983 সালে অর্থাৎ 1575 খ্রিস্টাব্দে সম্রাট আকবর বদাউনী নামক জনৈক মুসলমানকে অথর্ববেদের অনুবাদ করতে আদেশ করেন। ইসলাম ধর্মের সঙ্গে অথর্ববেদের বেশ কিছু ধর্ম উপনিষদের মিল পাওয়া যায়। বাদশাহ সেই আদেশ প্রদান করেছিলেন। অনুবাদকালে বদাউনী অথর্ববেদের অর্থ যথাযথভাবে উপলব্ধি করতে সক্ষম হলেন না। তখন ফয়সি ও ইব্রাহিমের ওপর এই অনুবাদের ভার ন্যস্ত করা হল, কিন্তু তাদেরও সেই একই দশা। ইতিমধ্যে ভাবন নামে
জনৈক দক্ষিণ এশীয় ব্রাহ্মণ, তিনি তৎকালীন আমলে মুসলমান ধর্ম গ্রহণ করেছিলেন। এই ভাবনকে অনুবাদ কার্যে নিযুক্ত করা হল। তিনি পারস্য ভাষায় অথর্ব বেদের অনুবাদ আরম্ভ করলেন। বাদাউনি ও ইব্রাহিমকে শেখ ভাবন যে রূপভাবে বুঝিয়ে দিতেন তারা সেইভাবেই অনুবাদ কার্যগুলো করতেন। এই অনুবাদের সময় বেদের এক স্থানে কোরআনের লা ইল্লা বচনের মতো কোন অংশ দেখতে পেয়ে শেখ ভাবন তার রূপান্তর সংঘটিত করেন। অনেকে ভাবেন কৌশল বুঝতে না পেরে সত্য সত্যই বেদে আল্লাহর কথা আছে মনে করে তিনি ভ্রমিত হন এবং সেই অনুসারে মুসলমান ধর্ম গ্রহণ করেন। অথর্ববেদের এই দুটি মন্ত্রের উপরে নির্ভর করে শেখ ভাবন নিজের উদ্দেশ্য সিদ্ধি করেছিলেন। সেই মন্ত্র দুটি হল আদলা বুক মেকাকং আলা বুক নিখাতং। এই যে প্রথমে আদাল্লা বুক মেকাকং আল্লাহ বুকং ইত্যাদি বাক্যের সৃষ্টি হয়, এর পরিশেষে আল্লো উপনিষদ রচিত হয়ে থাকে। আল্লো উপনিষদের উপসংহারের পরিবর্তনের মাত্রা চরম পন্থা গ্রহণ করে। তাতে লিখিত হয় ইল্লা আকবর ইল্লাল্লেটি ইল্লাল্লাহ ইল্লা ইল্লাল্লাহ রাদ্দি স্বরূপা অথর্বাণী শাখং হং ঋং জানন পশুন সিদ্ধাঞ্জল চারণ দৃষ্টং কুরু কুরু ফট। অর্থাৎ আকবর বাদশাহ পর্যন্ত উপনিষদে স্থান লাভ করে বসলেন। এর অধিক শাস্ত্রের দুর্দশা আর আপনাদের সামনে কি তুলে ধরা যেতে পারে? যাই হোক, এই সকল কারণেই অথর্ববেদকে একসময় মুসলমানের বেদ বলেও অভিহিত করা হতো। ব্রহ্মতত্ত্ব নিরূপণের ব্যাপদেশে উপনিষদে যে যে বিষয় আলোচিত হয়েছে তার মধ্যে চারটি প্রধান বিষয়ের উল্লেখযোগ্য। প্রথমত আত্মার বিশ্বব্যাপকতা, দ্বিতীয়ত আত্মার দেহান্তর গ্রহণ, তৃতীয়ত সৃষ্টি তত্ত্ব, চতুর্থত লয় রহস্য। আমরা যদি এদিকে দৃষ্টিপাত করি তাহলে প্রথমত আত্মার বিশ্বব্যাপকতা, উপনিষদের মতে এই পরমাত্মা সর্বভূতে সমানভাবে বিরাজমান রয়েছেন। ইহ সংসারের কেবল পদার্থেই তিনি ওতপ্রোত ভাবে অবস্থিত। বর্তমানে একমেব অদ্বিতীয়ম বা একেশ্বর বলতে যে ভাব সচরাচর উপলব্ধ হয় সেই হিসেবে উপনিষদে পরব্রহ্মের আদর্শ স্বতন্ত্র বলে বুঝতে পারা যায়। এখানে একেশ্বর বাদ শব্দের একমাত্র ঈশ্বরই এই জগতের সৃষ্টিকর্তা এবং বিশ্ব সংসার তার সৃষ্ট সামগ্রী এই অর্থে ব্যবহৃত হয়েছে। কিন্তু উপনিষদের অর্থ একটু স্বতন্ত্র। উপনিষদের মতে জগদীশ্বর আছেন বটে, পরব্রহ্ম আছেন বটে, কিন্তু সৃষ্টি সামগ্রী তা থেকে ভিন্ন নয়। অর্থাৎ পরমাত্মা অভিন্নভাবে বিশ্ব সংসারে মিশে রয়েছেন, এ বিশ্ব তারই প্রতিকৃত মাত্র। উপনিষদে শত শত উপমা দৃষ্টান্ত দ্বারা এই পরব্রহ্ম তত্ত্বকে বোঝানো হয়েছে। ছন্দজ্ঞ কীন ঈশ উপনিষদে দু এক স্থলের মর্মকে নিয়ে বিশ্লেষণ করলে দেখা যাবে আত্মার এই বিশ্বব্যাপকতা তত্ত্ব কতটা বুঝতে পারা যাবে, কতটা বুঝতে পারা যাবে না। ছন্দজ্ঞ উপনিষদের তৃতীয় প্রপাঠক চতুর্থ খণ্ডে লিখিত রয়েছে সর্বং কলিদং ব্রহ্ম তজ্জালিনীতি শান্ত উপাসীত। অর্থাৎ এই সংসারী ব্রহ্ম, ব্রহ্মই এই পরিদৃশ্যমান বিশ্বের আদি অন্ত ও প্রাণভূত, এই বুঝিয়ে মনুষ্য তার উপাসনা করবে। তারপরেই আরেকটা উত্তর রয়েছে, তিনি মনোময়, তিনি প্রাণময়, তিনি জ্যোতির্ময়, তিনি সর্বকর্তা, তিনি সর্বকাম, তিনি সর্বগন্ধ, তিনি সর্বরস, তিনি সত্য সংকল্প, তিনি আকাশ আত্মা, তিনি সকলের মধ্যে বিরাজমান। একদিকে তিনি আমার ক্ষুদ্র হৃদয়ে, তণ্ডুলের কণা থেকে ক্ষুদ্র, যবের কণা থেকে ক্ষুদ্র, সরিষার কণা থেকে ক্ষুদ্র, তৃণ বীজের কণা থেকে ক্ষুদ্র আত্মা রূপে অবস্থান করছেন। অপরদিকে তিনি আবার সেই আত্মা রূপে পৃথিবী অপেক্ষা বৃহৎ, আকাশ অপেক্ষা বৃহৎ, দিব্যলোক অপেক্ষা বৃহৎ, সকল ভূলোক অপেক্ষা বৃহৎ। তিনি সকল কার্য করছেন, তার ইচ্ছাতেই সকল কার্য সম্পন্ন হচ্ছে, সকল গন্ধ সকল রস। তিনি সকলের
মূলীভূত কারণ। এখনো তিনি, এখানেও তিনি, আবার ইহ সংসারের পরিত্যাগের পরেও আবার তিনি, কারণ তার কাছেই আশ্রয় নিতে হবে। পরব্রহ্মের এই বিশ্ব ব্যাপকতা উপমার দ্বারা বিশদীকৃত হয়েছে। উক্ত ছন্দোগ্য উপনিষদেরই ষষ্ঠ প্রপাঠক নবম খণ্ড থেকে আমরা দেখতে পাব যে ঋষি উদ্দারক অরুণী আপন পুত্র শ্বেতকেতুকে পরমাত্মা বিষয়ে উপদেশ প্রদান করছেন। তিনি বলছেন, বৎস, মধুমক্ষিকা গণ বৃক্ষ থেকে বৃক্ষান্তরে পরিভ্রমণ করে মধু সংগ্রহ পূর্বক মধুচক্র রচনা করে থাকেন। এই মধুচক্রে বিবিধ বৃক্ষের বিবিধ পুষ্পের মধু একত্রীভূত হয়। কোন বৃক্ষের বা কোন জাতীয় পুষ্পের মধু এখানে থাকলো সেটা নির্ণয় করা সম্ভব নয়। প্রাণী সমূহ সেই রূপ জানবে তারা যখন সেই পরমাত্মায় বিলীন হয় আর কোন ক্রমে আপন অস্তিত্ব অনুসন্ধান করে পাওয়া যাবে না। আরো পুত্র, ওই দেখো নদী শুনি, কোনটি পর্বতামুখী, কোনটি পশ্চিমামুখী, কোনটি পূর্বাভিমুখী ধাবিত হচ্ছে, কিন্তু সকলের সাগরী মিলনের একটা ব্যাপার রয়েছে। প্রকৃতপক্ষে সাগরেই তাকে মিশতে হবে, কেবল তাই নয়, সাগর থেকেই তাদের উৎপত্তি, সাগর সংজাত বাষ্পই তাদের পরিপুষ্ট। অথচ তারা কখনো বলতে পারবে কি সাগরের কোন প্রান্তে কোথায় গিয়ে সে মিশ্রিত হবে বা অবস্থান করবে? কখনোই সম্ভব নয়। পুত্র, প্রাণী সমূহকে সেরূপ জানবে, তারা এই সত্য স্বরূপ পরমাত্মা থেকে উদ্ভূত হয়েছে বটে, কিন্তু জানে না যে কোথা থেকে এসেছে এবং তাকে কোথায় গিয়ে মিশতে হবে। সুতরাং ঈষৎ উপনিষদের আর একটু বিস্তারে বলা হয়েছে, যিনি পরমাত্মা সর্বভূতের অবস্থান দেখতে পান, যিনি সর্বভূতে পরমাত্মার অবস্থিতি প্রত্যক্ষ করেন, তিনি কদাচ তৎপ্রতি বিমুখ হতে পারেন না। জ্যেষ্ঠ সর্বাণী ভূতান্য আত্মানাম উৎপন্নতি সর্বভূতেষু চত্তানাং ততোনা বিযুগু পশ্যতে যস্মিন সর্বাণী ভূতান্যান্য বুদ্ধি জানতঃ তত্র কো মোহঃ কা শোকঃ একাত্মমনুপশ্যতঃ। সুতরাং যে মানুষ একবারে বুঝতে পেরেছে স্রষ্টা ও সৃষ্টি পদার্থের কোনো প্রভেদ নেই, পরমাত্মাই সর্বভূতে সর্ব অবস্থায় বিরাজমান রয়েছেন, তার কিসের দুঃখ, কিসের ক্লেশ? আমার এই বক্তব্যটা উদ্দালক অরুণী শ্বেতকেতুর প্রসঙ্গে ছন্দোগ্য উপনিষদের ষষ্ঠ প্রপাঠকের নবম দশম একাদশ খণ্ডে বর্ণিত রয়েছে। এছাড়া আমার এই আপলোড করা ছন্দোগ্য উপনিষদে এর বিস্তারিত ব্যাখ্যা আপনারা পাবেন। পরমাত্মা সর্বভূতে অবস্থিতির বিষয় উপনিষদে যেভাবে বিবৃত হয়েছে, আত্মার দেহান্তর গ্রহণ তত্ত্ব তাতে পরিবর্ণিত রয়েছে, তৎসম্বন্ধে বৃহদারণ্যক উপনিষদের চতুর্থ অধ্যায় কয়েক পন্থীর মর্ম আমি একটু ব্যাখ্যা করছি, যেখানে বলা হয়েছে তৃণজলৌকা একটি তৃণের প্রান্তভাগে উপনীত হয়ে প্রথমে অপর তৃণের প্রতি দেহ সম্প্রসারণ করে, পরে ক্রমশ প্রথম তৃণ পরিত্যাগ করে সম্পূর্ণভাবে দ্বিতীয় তৃণে আশ্রয় লয়। এইভাবে ক্রমে ক্রমে জলৌকা যদৃচ্ছা অগ্রসর হতে থাকে। আত্মার গতিও সেইরূপ তোমরা জানবে, আত্মা এক দেহ পরিত্যাগ করে অপর দেহান্তে প্রবেশ করে। স্বর্ণকার পুরাতন স্বর্ণখণ্ডে মলামাটি পরিষ্কার করে তার দ্বারা অভিনব সুন্দর সামগ্রী নির্মাণ করে থাকেন। পরমাত্মাও সেইরূপ এক দেহ পরিত্যাগ করে অজ্ঞানতা পরিহার পূর্বক অভিনব নতুন দেহ গ্রহণ করেন। এইরূপে ইচ্ছাক্রমে তিনি কখনো পিতৃপুরুষের, কখনো গন্ধর্বের, কখনো প্রজাপতির, কখনো ব্রহ্মের, কখনো অন্য প্রাণীর মূর্তি গ্রহণ করে থাকেন। কামনা অনুসারে এইরূপ দেহান্তর ঘটে থাকে, কিন্তু যারা কামনা শূন্য অথবা পরব্রহ্মই কামনা যুক্ত এবং তাতেই নির্ভরশীল, তাদের আত্মা অন্যত্র কোথাও বিচলিত হয় না, তাদের এই ব্রহ্মভূত আত্মা ব্রহ্মেই লীন হয়ে যায়। সর্প যেরূপে প্রাণহীন বলমিক বা খোলস পরিত্যাগ করে যথাস্থানে চলে যায়, জ্যোতির্ময় আত্মাও সেরূপ দেহ পরিত্যাগ করে জ্যোতিস্বরূপ পরমাত্মায় বিলীন হয়। আত্মার দেহান্তর গ্রহণ
বা পরমাত্মায় লীন হওয়া সম্পর্কে উপনিষদের মত জ্ঞান কর্মকাণ্ড অনুসারে আত্মার কর্তান্তর প্রাপ্তি ঘটে। সংসারে যিনি যেরূপ কর্ম করবেন আত্মার সেই রূপে গতিপ্রাপ্ত হবে। চন্দ্রজ্ঞ উপনিষদের অষ্টম প্রপাঠকের প্রথম খণ্ডের ষষ্ঠ সূত্রে এই তত্ত্বকে স্পষ্টীকরণ করা হয়েছে, যার মর্মার্থ হল পৃথিবীতে মনুষ্য কর্মের দ্বারা যা কিছু লব্ধ তত সমস্তই ধ্বংসপ্রাপ্ত হবে। এই পৃথিবীতে যাগ যজ্ঞ সৎকর্ম প্রভৃতির দ্বারা যা কিছু অর্জন করা যায় পরজন্মে তাও বিধ্বংস হয়ে থাকে। যিনি পরমাত্মাকে চিনতে সক্ষম তার স্বরূপ তত্ত্ব উপলব্ধি করতে সমর্থ না হয়ে কাম্য কর্ম অনুষ্ঠান পূর্বক ইহলোক থেকে অন্তর্হিত হন তাকে পুনরায় ইহলোকে প্রত্যাবৃত হতে হয়। কর্ম ঘোরে আবদ্ধ থেকে তার আত্মা কখনোই স্বাধীনতা লাভ করতে পারে না। উপনিষদের উপদেশ পরম্পরায় আলোচনা করলে এক গভীর সমস্যার সম্মুখীন হতে হয়। উপনিষদে ব্রহ্ম পরিচয় কোথাও বলা হয়েছে, তিনি স্থূল নয়েন, তিনি সূক্ষ্ম নয়েন, তিনি রহস্য নয়েন, তিনি দীর্ঘ নয়েন, তিনি শব্দের অতীত, তিনি স্পর্শের অতীত, তিনি রূপের অতীত, তিনি ক্ষয়ের অতীত, তার আদিতে বা অন্তে, অন্তরে বা বাহ্যে কোনো কিছুই নেই। তিনি অদৃশ্য, অগ্রাহ্য, অগোত্র, অবর্ণ। আবার উপনিষদে দেখতে পাই, তিনি সর্বকর্মা, সর্বকাম, সর্বগন্ধ, সর্বরস। তিনি আত্মারূপে সর্বভূতে অবস্থান করছেন, তিনি অনু থেকে অনু, তিনি মহৎ থেকে মহান, তিনি সর্বেশ্বর, সর্বজ্ঞ, অন্তর্যামী, বিশ্বের আদি, উৎপত্তির ও লয়ের স্থান। এইভাবে একবার দেখছি তার যার অস্তিত্ব নেই, পরক্ষণে আবার দেখছি সকল অস্তিত্বের অধিকারী। ফলত উপনিষদের আলোচনায় দেখতে পাই তার স্বরূপ নির্ণয় মনুষ্যের শ্রদ্ধাতীত সত্য, সত্যই তিনি অবাগ্না সগোচর। এই জটিল তত্ত্বের ঘোরাবর্তে পড়ে মানুষ বিভ্রান্ত। শঙ্কর অবতার শ্রীমৎ শঙ্করাচার্য উপনিষদের এই তত্ত্ব বোঝাবার চেষ্টা করেছেন। তিনি বলেছেন, ব্রহ্মের দুইটি বিভবের পরিচয় এই দুইভাবে প্রকাশ পায়। সেই দুটি বিভবের একটি নাম হল সবিশেষ লিঙ্গ, অপরটির নাম হল নির্বিশেষ লিঙ্গ। ভাষান্তরে সেই দুই ভাবকে সবিশেষ সগুণ, নির্বিশেষ নির্গুণ এভাবে বোঝার চেষ্টা করতে হয়। যখন বিশেষ করে ব্রহ্মের কোনো পরিচয় দেওয়া হয়, যখন বিশেষ করে বলা হয় তিনি সব, এই বিশ্ব ব্রহ্মাণ্ড তারই সৃষ্ট বা তিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের অভিব্যক্তি মাত্র, তিনি এতৎসহ ওতপ্রোত বিদ্যমান রয়েছেন। আর যখন বিশেষ করে বলা হয় যত বা ইমানি ভূতানি জয়ন্তী যেন যতামি জীবন্তি যত প্রজ্যন্ত বিশ্বং বিশ্যন্তি তদ ব্রহ্মেতি, তদ ব্রহ্মেটি অর্থাৎ যা থেকে সর্বভূত উৎপন্ন হয়েছে, যা কর্তৃক সর্বপ্রাণী জীবিত রয়েছে এবং অন্তকালে যাতে সকলে প্রবেশ করবে, তিনি ব্রহ্ম। অপিচ যখন বোঝানো হয়, অন্ননাভ থেকে যেমন তন্তু উদ্গীরণ হয়, অগ্নি থেকে যেমন স্ফুলিঙ্গ নির্গত হয়, আত্মা থেকে সেই রূপ সর্বপ্রাণ, সর্বলোক, সর্বদেব, সর্বভূত নিঃসৃত হয়, তখন তিনি সগুণ, সকার, সবিশেষ লিঙ্গ। তখন তার রূপ, গুণ, ঐশ্বর্য কোনো কিছুরই অভাব হয় না। এইরূপে আবার তিনি কোনো রূপগুণের পরিচিতি না হন যখন বলা হয় তার আদি নেই, অন্ত নেই, মধ্য নেই, তিনি কিছুই নন, তিনি নির্গুণ, নিরাকার, নির্বিশেষ লিঙ্গ। জার্মানির প্রসিদ্ধ দার্শনিক শোপেনহাওয়ার উপনিষদ পাঠ করে উচ্চকণ্ঠে ঘোষণা করলেন, পৃথিবীতে উপনিষদের ন্যায় উচ্চভাবপূর্ণ শান্তিপ্রদ গ্রন্থ বুঝি আর নেই। উপনিষদ আমার ইহজীবনের সান্ত্বনা, উপনিষদ আমার মরণের সান্ত্বনা। আজ এই পর্যন্ত বলে আমি রাখছি। নমস্কার জানবেন, আপনারা প্রত্যেকে ভালো থাকবেন।